জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ 19 নভেম্বর 2016, পাঁচই অগ্রহায়ণ 1423 বঙ্গাব্দ। শীত যখন আশি আশি করে প্রকৃতিকে সাড়া দিচ্ছিল, তখন এক মনোরম পরিবেশে আমরা মিলিত হয়েছি এই কুটিরে। বৃন্দন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আছি আমি শিফাক্তার এবং আমি সাজ্জাদ সুলিম। গুটি গুটি পায়ে আমরা পেরিয়ে এসেছি কয়েকটি বছর। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের পরম মমতায় আমাদের শিক্ষাঙ্গন আজ পরিপূর্ণ। আমরা স্বাধীন, অকুত ভয়, বিজয়ের নেশা আমাদের কারণে। আমরা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজ পেয়েছি বৃন্দন স্কুল অ্যান্ড কলেজের মাননীয় সভাপতি প্রকৌশলী সৌমিত্র কুমার মুখ্যদিকে। আমি তাকে মঞ্চে এসে তার জন্য নির্ধারিত আসন গ্রহণের অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ। আলহাজ ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও প্রাক্তন সভাপতি সমিতি, আমি তাকে আসন গ্রহণের জন্য অনুরোধ। ধন্যবাদ স্যার। এবার দীপঙ্কর মণ্ডল, ডেপুটি সেক্রেটারি সড়ক ও জনপথ, আমি তাকে মঞ্চে আসার জন্য ধন্যবাদ। এরপর আছেন বিশেষ অতিথি সাদাহান হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর রেজাউল হক, সহসভাপতি স্কুল পরিচালনা পরিষদ, আমি ধন্যবাদ। এরপর আছেন বৃন্দন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মাহফুজুর রহমান, আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা দেবে পালিহা। সেক্রেটারি সড়ক ও জনপথ, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা দিবে পারিসা। এবারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা দিবে রিফা। ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি বৃন্দন স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পরিষদের সদস্য ডক্টর রেজাউল হককে ফুল দিয়ে শুভেচ্ছা দিবে জেরিন। রহমান স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা দিবে মৌমিতা। বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজেও অংশগ্রহণ করে থাকি। আমাদের অধ্যক্ষের সহায়তা এবং শিক্ষকবৃন্দের পরিশ্রম আমাদের মেধার বিকাশ এবং মনুষ্যত্ব সৃষ্টিতে সহায়তা করছে। আমি বৃন্দন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মাহফুজুর রহমানকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি। বৃন্দন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি সৌমিত্র কুমার মুখ্যদিকে, সভাপতি স্কুল পরিচালনা পরিষদ,
বিশিষ্ট অতিথিবৃন্দ, আলহাজ ইঞ্জিনিয়ার ফরাদ হোসেন, বিশেষ অতিথি দীপাঙ্কর মান্ডল, বিশেষ অতিথি জনাব শাহজাহান হোসেন এবং বিশেষ অতিথি ডক্টর রেজাউল হক, সহসভাপতি স্কুল পরিচালনা পরিষদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রীদের আসসালামু আলাইকুম। সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এবং সেই সঙ্গে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই আপনাদের এই সদস্য উপস্থিতিকে। উপস্থিত সম্মানিত অতিথি থাকবে আছেন পরিচালনা পরিষদ, এই সদস্য কর্মজীবন কাটিয়ে এই স্কুলের সার্বিক উন্নতি করতে সর্বদা নিয়োজিত রয়েছে এবং তারই ফলশ্রুতিতে ছাত্রছাত্রীদের নিরলস প্রচেষ্টা, অভিভাবকদের আন্তরিকতা, সর্বোপরি শিক্ষকদের নিবিড় সহচর্যে প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সফলতা স্বাক্ষর রাখছে। এই ধারাবাহিকতায় প্রতি বছর পিএসসি জেএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল করছে এবং আমি দৃঢ়তার সাথে নিশ্চয়তা দিচ্ছি আগামীতে এই সফলতা অব্যাহত থাকবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতিটি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা দেশের সম্পদ রূপে বিবেচিত এবং আমরা আমাদের এই সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্যাপারে অনেক সচেতন এবং সজাগ। একটি আদর্শ এবং এই সত্য ন্যায়ের পথে আমাদের এই প্রবন্ধটি ছাত্রছাত্রীদেরকে পরিচালিত করার যে দায়িত্ব, মহান দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছে, সেখানে এই দায়িত্ব পালনে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক মণ্ডলী এ ব্যাপারে একনিষ্ঠভাবে সচেতন থেকে দায়িত্ব পালন করছে। কার্যক্রমের লক্ষ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত কার্যকর পাঠদানের লক্ষ্যে সাপ্তাহিক লেসন প্ল্যানের প্রবর্তন করা হয়েছে এবং এই লেসন প্ল্যানে সপ্তাহের প্রতিদিনের প্রতি ক্লাসের টপিক উল্লেখযোগ্য প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয় এবং এর ফলে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ পূর্বেই পরবর্তী ক্লাসরুমে কি পাঠ নেওয়া হবে সেভাবে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পরিচালিত করতে পারে এবং আমাদের শিক্ষার্থীরাও পূর্বেই টপিক সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। দ্বিতীয়ত, হাতের লেখার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে আমরা শনি ও রবিবার বাংলা হাতের লেখা এবং বুধ এবং বৃহস্পতিবার ইংরেজি হাতের লেখা বাড়ির কাজ হিসাবে শ্রেণী শিক্ষকের কাছে জমাদানের পদ্ধতি চালু করেছি। এই কার্য করার জন্য আমরা বাংলা এবং ইংরেজি মাধ্যমে শিক্ষককে আলাদা করেছি এবং সপ্তাহে একদিন গানের ক্লাসের প্রবর্তন করা হয়েছে। আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে প্রস্তাবনা করা হবে, সেই আমাদের গানের শিক্ষকের সার্বিক সহযোগিতা, আমাদের স্কুলের শিক্ষক মণ্ডলীর সার্বিক সহযোগিতা হিসেবে পরিচালিত হবে। একই সঙ্গে 2017 সালের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা নিয়েছি। প্রথমত, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার একটি ক্লাসকে আমরা পাবলিক স্পিকিং এবং গ্রুমিং আপ ক্লাস হিসাবে সকল ক্লাসের জন্য আমরা প্রবর্তন করব। দ্বিতীয়ত, ক্লাস 5 এবং 8-এর ক্লাসরুম মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করছি এবং অনলাইনে আমাদের সরকার বেশ কিছু কাজ করেছেন, সেখানে 5 এবং 8-এর ক্লাসরুম লেসন ভিত্তিক অনলাইনে পাওয়া যায় এবং সেগুলো আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা পরবর্তী 2017 সালে বিশেষত ক্লাস 5 এবং 8-এর জন্য করার পদক্ষেপ গ্রহণ করেছি।
অন্যান্য সকল ক্লাসের জন্য পাক্ষিক লাইব্রেরি ক্লাসের প্রবর্তন করার কথা আমরা চিন্তা করছি, এবং যেখানে আমাদের কিছু ম্যাগাজিন থাকতে পারে, যেমন এখন একটা চমৎকার ম্যাগাজিন বেরিয়েছে প্রথম আলো থেকে বিজ্ঞান, আমার ঠিক মনে নেই, এবং এই ম্যাগাজিনটা থাকবে কিশোর আলো ম্যাগাজিন থাকবে, এইভাবে আমরা কিছু ম্যাগাজিন আমাদের লাইব্রেরিতে রাখবো। যদিও আমাদের লাইব্রেরিটা অত্যন্ত ছোট্ট পরিসরে তৈরি হয়েছে, সেখানে প্রতি পাখি মানে অন্য দিনে একটি ক্লাসে সকল ক্লাসের জন্য এই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। নিশ্চয়ই এ সকল উদ্যোগ আরো সমৃদ্ধিভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা মানসম্মত আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুরিন অভিভাবকবৃন্দ এবং নিজ নিজ সন্তানের লেখাপড়ার প্রতি উদ্যোগী এবং যত্নবান, আপনাদের সহযোগিতা ও সহমর্মিতায় আমরা সফলভাবে 2000 সালে শিক্ষা কার্যক্রম সফল সমাধান করতে পারছি। যেভাবে আপনারা বিগত বছরগুলোতে আমাদের উপর আস্থা রেখেছেন, আশা করি আপনারা আগামীতেও সেভাবে আস্থা রাখবেন। একই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা প্রদান করে স্কুল পরিচালন ক্ষেত্রটিকে মজবুত করবেন। নিশ্চয়ই আমাদের সকলের যৌথ উদ্যোগ আপনাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রটি বিকাশমান হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে রয়েছে সীমাহীন সম্ভাবনা, তাই সাফল্য পেতে হলে তোমাদেরকে হতে হবে মনোযোগী, পরিশ্রমী এবং সময়নিষ্ঠ। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যে উচ্ছলতা ও স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, তাতে আমার মনে হয় পূর্ব আকাশে রক্তিম সূর্য তোমাদের প্রাণের উজ্জ্বলে বিদ্যমান। ভবিষ্যতে তোমাদের উজ্জ্বল সাফল্যের জন্য আমাদের দোয়া ও আশীর্বাদ নিরন্তর থাকবে। পরিশেষে আজকের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থেকে প্রাণের উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরা সম্ভাবনাময় কোমল মতি শিক্ষার্থীদের উৎসাহ যুগিয়েছেন এবং অনুষ্ঠানকে সফল করতে সাহায্য করেছেন। তাই প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য স্কুল পরিচালনা পরিষদের সকল সদস্য, বিশেষ করে ডক্টর রেজাউল হক, জনাব স্বপন সরকার এবং বিশেষ করে জনাব দুরন সরকারকে এবং আমার সকল শিক্ষক মণ্ডলীকে এবং কর্মচারীদেরকে তাদের নিরস পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিত কামনা করে এবং সকলের মঙ্গল করে এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বের মঞ্চ উপস্থিত আছেন অত্র স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য চেয়ারম্যান, প্রিন্সিপাল সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের অতিথি অভিভাবকবৃন্দ, অন্যান্য সমবেত সুধীমণ্ডলী এবং স্কুলের প্রাণ আজকের অনুষ্ঠানের মধ্যমণি ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আমার জন্য, যাতেগুলি গুণী মানুষ এবং আগামী দিন বাংলাদেশের যা নেতৃত্ব দেবে সেই ছোট্ট সোনামণিদের মাঝে অভিভাবক হিসেবে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আজকের এই কার্টুনের যুগ, স্মার্টফোন, ল্যাপটপ আর এই ডিজিটাল যুগে বাচ্চাদেরকে পড়ালেখা করানো আমার মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জের একটি কাজ। সেই কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করে যাচ্ছেন আজকের এই ভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মণ্ডলী এবং আমাদের মধ্যে যারা গার্জিয়ান আছে, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা সম্ভব আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমি দু একটা কথা বলি আমার বক্তব্য কি, আমরা আসলে সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্য শোনার মতো ধৈর্য রয়েছি এবং সেই যোগ্যতাও আমার নেই। আমি একটু বলবো, হঠাৎ করে আমার বাসায় একদিন স্কুলের মিস চলে আসছেন, আমি অফিস থেকে আসার পরে শুনলাম স্কুলের মিস আসছিলেন, এসে খোঁজ খবর নিয়েছিলেন যে বাসায় কীভাবে পড়ানো হয় আর কী কী ল্যাকিংস আমার বাচ্চাদের আছে এগুলোর বিষয়ে।
এটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো। একদিন স্কুল থেকে আমাকে বলা হলো যে স্যার যেভাবে টিফিন দেওয়া হচ্ছে বাচ্চাটা ভালো খাচ্ছে না, টিফিনটা মনে হয় চেঞ্জ করা দরকার, একটু ভেরিয়েশন দেওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে আমি জানি না আমার মনে হয় সবার ক্ষেত্রে এটি করা হয়, কারণ আমি তো মাঝে মাঝেই যাই, সবসময় যাই না। তো আমার খুব ভালো ভালো লেগেছে, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড অন দেয়ার কেয়ারিং টু দেয়ার স্টুডেন্টস। এই একটি জায়গায় আমি খুবই খুশি। আমি এর আগে একদিন রেজাল্ট ফল প্রকাশের প্রোগ্রামও বলেছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা যারা চাকরিজীবী সন্তানদেরকে স্কুলে দিয়েছি, স্কুলে দেওয়ার পর থেকে আমার মনে হয়েছে আমি বুঝতে পেরেছি যে আমরা অনেক সময় বাসা থেকে যেসব কথাবার্তা ওদেরকে বলি, ওরা বলে না আমার মিস এভাবে বলেছে, আমার টিচার এটা এভাবে বলেছে, তুমি এটা বললে হবে না। তো তাদের উপর স্কুলের প্রভাবটা আমাদের চেয়ে অনেক বেশি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আমার পক্ষ থেকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে একটা স্টুডেন্ট সে একেবারে ইন্ডিভিজুয়াল, তার সঙ্গে কারোর বৈশিষ্ট্যের কোনো মিল নেই, সে একদমই নিজের মতো। কেউ কেউ আছে একটু জোরে কথা বললেই কাঁদে, ছোটো বাচ্চাগুলো একটু জোরে কথা বললেই মাইন্ড করে, বলে তুমি আমাকে এমন জোরে কথা বললে, হয়তো বাসাতেই এরকম। আবার কেউ কেউ আছে তাদেরকে একটু অন্যভাবে বলতে হয়। তো এই জন্য আমি বলবো শিক্ষক মণ্ডলীদের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো যে প্রত্যেকটা বাচ্চার দিকে যখন তাকাবেন তাদেরকে স্টাডি করবেন, তাকে দেখবেন। একটা বাচ্চা যেভাবে কথা বললে মোটিভেট করা যায়, আর একটা বাচ্চাকে ভিন্নভাবে কথা বলে মোটিভেট করতে হবে। এভাবে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি একটা বাচ্চাকে কল্পনা করেন এবং তাকে স্টাডি করেন এবং সেই অনুযায়ী যদি তার উপর অ্যাকশন প্ল্যান দেওয়া হয়, তাহলে তার প্রতি যে লেসনগুলো দেওয়া হবে, তাকে যে কথাগুলো বলা হবে, যে কেয়ারগুলো করা হবে, সেগুলো খুব ইফেক্টিভ হবে। আর আমি গার্জিয়ানদের গার্জিয়ান হিসেবেই গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করবো, যান্ত্রিক শহর, একবারে ঢাকা শহর একদমই যান্ত্রিক শহর। আমি উত্তরা থেকে একদম ওই মালিবাগের দিকে অফিস করি, সকালে যাই, আসতে আসতে রাত হয়ে যায়। সকালে যাওয়ার সময় বাচ্চাটাকে খুব ঝড়ের মতো স্কুলে দিয়েছে, এসে দেখি বাচ্চাটা ঘুমাচ্ছে। তো ও আসলে কী করলো, কখন হোমওয়ার্ক করলো, কখন পড়ালেখা করলো, কখনো কখন স্কুলে টিফিন নিচ্ছে কি না, ওটা খেলো কি না, এটা ওভাবে আমার ইচ্ছে থাকে সত্ত্বেও আমি খেয়াল করতে পারি না। তারপরে আমাদের যারা থাকে, আমাদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন খেয়াল করে টিফিন কিন্তু খেলো কি না, স্কুল থেকে ও যেভাবে আমাকে বলা হয়েছিল ওভাবেই যদি কন্টিনিউ করা হয় যে টিফিনগুলো খাচ্ছে কি না, বা যখন বের করা হচ্ছে সে প্রথম তিনবার টয়লেটে গেছে, আমরা তো খেয়াল করি না। এই বিষয়গুলো জাস্ট গার্ডিয়ানকে বলা, দেখেন তো স্যার বা ম্যাডাম একটু দেখবে, আজকে তিনবার টয়লেটে গেলো বা ফ্রেশ রুমে গেলো, কেন গেলো একটু খেয়াল করা যায়, কারণ মনে শারীরিক কোনো প্রবলেম আছে কিনা। এগুলো বিষয় যদি করা হয় তাহলে আপনাদের দুইটা পরিচয় প্রকাশিত হবে, একটা হচ্ছে আপনারা অন্যতম গার্ডিয়ান তার, আর একটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদের প্রতি এত খেয়াল করছেন, এজন্য আলাদা কোনো মার্কেটিং করা লাগবে না আপনাদের স্কুলের জন্য। আমার মনে আছে খাগড়াছড়িতে আমার পোস্টিং ছিল, আড়াই বছর ছিলাম আমি, ওখানে আমার এক বন্ধু আঠারো বসেছে ডক্টর, ও বলছে আসলে খুব ভালোই প্র্যাকটিস করছিলাম চেম্বারে, তো আমি যেখানে বসতাম সেখানেই দেখছি আমার টিইসি স্যার বসে, থানার হেলথ অফিসার উনি বসেন, এই জন্য আমার আসলে রোগী কমে যাচ্ছে, কী করি বলেন তো। ক্লোজ লোক আমি তাকে বললাম আপনি এক কাজ করেন, আপনি যদি রাউন্ডে খুব বেশি সময় দেন হসপিটালে যখন রাউন্ড করবেন, যদি খুব বেশি সময় দেন আপনার একজন প্যাশেন্টকে যদি আপনার মতো করে দেখেন সুন্দর করে, আপনি দেখুন মার্কেটিং করা লাগবে, চিকিৎসা যদি বাইরে ডক্টর দেখানোর চিন্তা করেই থাকে তাহলে আপনার কাছেই যাবে। মার্কেটিং করার জন্য ঘরে ঘরে যাই যে আমি ভালো ডক্টর, আমার কাছে আসেন বিগত ছাত্র, আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার লক্ষ্য শেষ হয়েছি, আপনার সবচেয়ে ধন্যবাদ। আমরা এতক্ষণ মাননীয় অধ্যাপক মহোদয়ের বক্তব্য শুনলাম, তার কর্ম পরিকল্পনা শুনলাম, অত্যন্ত সুন্দরভাবে যদি সেগুলো বাস্তবায়িত হয় তাহলে আমরা আগামী বছরে আরো কিছু ভালো রেজাল্ট দেখতে পাবো। একজন অভিভাবকের বক্তব্য আমি শুনলাম, তিনি আমাদের চাওয়াগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে স্কুল অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হবে। আমি এর প্রেক্ষাপটে আর খুব বেশি কিছু বলবো না, আমি একটি চিঠি আপনাদেরকে পড়ে শোনাবো, সেই চিঠি আপনারা অনেকেই জানেন হয়তো, সেই চিঠি অনেক আগে লেখা, একজন অভিভাবক শিক্ষককে লিখেছিলেন। আমি মনে করি সেই চিঠিটির মধ্যে আমাদের অভিভাবকরা আছে, তাদের বক্তব্য চলে আসবে এবং সেই চিঠির মধ্যে শিক্ষকদের যে দায়িত্ব সেটি উপরে উঠবে।
আমি আমার বক্তব্য বললে বলাতে যেতে মনে হয় সেই বক্তব্যটি বলে সুন্দর হবে। এটি লিখেছিলেন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি লিখেছিলেন তার শিক্ষকের উদ্দেশ্যে তার পুত্র সম্পর্কে লিখেছিলেন। আমি সেটি একটু পড়ে শোনাই আপনাদেরকে, ছোট্ট, খুব বেশি সময় আমি নিব না। মহোদয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম, তাকে আদর্শ মানব হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মোকাবেলার একজন নিঃস্বার্থ নিবেদিত নেতা থাকে। তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। তাকে এও শেখাবেন কিভাবে পরাজয় মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষা তাকে দিবেন, যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শিখাবেন, সে যেন আগে ভাগে এ কথা বুঝতে পারে যারা পীড়নকারী তাদেরকে সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ের নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক, নিজের উপর তার সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার শক্তি পায়, এমনকি তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষাও তাকে দিবেন। সে যেন সবার কথা শোনে এবং তার সত্যের পর্দায় ছেঁকে ভালোটাই গ্রহণ করে। সে যেন শিখে দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই, একথাও তাকে বুঝাবেন। যারা নির্দয় নির্মম তাদেরকে যেন সে ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরামায়াস থেকে যেন সাবধানে থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু আদর্শ সহাগের প্রচ্ছয় দিবেন না, কেননা আগুনের প্রয়োজনা কাটি পায়। আমার সন্তান যেন অধৈর্য হওয়ার সাহস না পায় এবং তাকে যেন তার সাহসী ধৈর্য। তাকে শিক্ষাও দিবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। আপনার প্রতি এটা একটা বিরাট আদেশ হয়ে গেল, তবে দেখুন কতটুকু করতে পারেন আমার প্রিয় সন্তানের শিক্ষার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আমি আমার কথা বলিনি, আব্রাহাম লিঙ্কনের যে কথাগুলো বলেছেন সেটি যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন স্কুল কর্তৃপক্ষ কিছুটা হলো, তাহলে আমরা স্বস্তি পাবো, শান্তি পাবো। আজ অত্যন্ত অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা চলছি। আমরা সবাই চাই আমার সন্তান প্রথম হোক দ্বিতীয় হোক, এটি আমাদের চাওয়া। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাচ্চাকে যখন ক্লাস ওয়ান বা প্লে গ্রুপ থেকে শুরু করি, তাদেরকে একটা ম্যারাথন রেসে পড়ানো শুরু করি, আপনারা দেখবেন ম্যারাথন প্রতিযোগিতা যারা শুরুতে এগিয়ে যায় তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে নাও টিকতে পারে। আমাদের উচিত হবে বাচ্চাকে সঠিক পথে শেখানোটা, এবং সে শিখলো কিনা এটাই বড় কথা, যে প্রথম হলো কি দ্বিতীয় হলো এটা আমাদের মুখ্য বিষয় না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বাচ্চাকে বাচ্চার মতো করে উপযোগী করে শিক্ষা গ্রহণ করার যে ব্যবস্থা সেটিকে আপনাদের করা প্রয়োজন, এবং এই জন্য শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই বিষয়টি আপনারা একটু মাথায় রাখবেন। আমার বিনীত অনুরোধ থাকবে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর যে অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে এটা থেকে বের হওয়ার কোনো উপায় না থাকলেও আমাদেরকে ভাবতে হবে কিভাবে আমার সন্তানকে বড় করতে পারি। আমরা আমার সন্তানকে বড় করতে চাইলে শুধু শরীরে বড় করলে হবে না, তাকে মানসিকভাবে বড় করতে হবে। এই মানসিক বড় করাই সবচেয়ে বড় বিষয়। তাকে লেখাপড়ার মধ্যে বইয়ের মধ্যে আটকে রেখে যদি তাকে বড় করেন তাহলে হবে না। আজকে গান বাজনা নাটক শিল্পকলা যে বিষয়গুলি আছে সেগুলির মধ্য দিয়েও তাকে মানসিক বিকাশ সাধন করতে হবে, তা না হলে সে পরিপূর্ণ মানুষ হবে না। এই বিষয়টির দায়িত্ব যেমন আমাদের অভিভাবকদের আছে, আমাদের শিক্ষক মণ্ডলী আছে, স্কুল কর্তৃপক্ষের আছে। আমরা যদি সম্মিলিতভাবে উদ্যোগগুলো গ্রহণ করি তাহলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি খুব বেশি কথা বলবো না, কারণ এরপরে কালচার অনুষ্ঠান আছে, আকর্ষণীয় অনুষ্ঠান, যার জন্য আমাদের বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আমাদের প্রিয় সন্তান সহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের কাছে আমাদের চাওয়া একটাই, তোমরা তোমরা মানুষের মতো মানুষ হও, এটাই আমাদের চাওয়া। তোমরা বড় হও, মানব যদি কল্যাণে তোমাদেরকে নিয়োজিত করো, এটাই আমাদের প্রত্যাশা। এবং সেটা করতে গিয়ে আমাদের উচিত হবে অভিভাবকরা কি কথা বলে সেগুলোকে শোনা, সেগুলোকে মান্য করা এবং শিক্ষকদের মান্য করা। একটু আগে একজন অভিভাবক বলে গেলেন যে এই বিষয়টি যখন দিচ্ছে তখন শিক্ষকের দায়িত্ব কিন্তু অনেক বেশি,
আমরা যখন বলি এটা এটা ঠিক না এটা ঠিক, কিন্তু সে বলে না টিচার এটা বলেছে, অর্থাৎ টিচারের কিন্তু দায়িত্ব অনেক বেশি। আপনারা মানে কোনো কিছু যদি ভুল শিক্ষা বা কোনো কিছু বিপদগ্রম হয় কিনা বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন। এবং আপনাদের আরেকটি বিষয় আমি অনুরোধ করবো যে আমি নিজে মাঝে মাঝে লক্ষ্যমানের সাথে কথাও বলি যে আপনাদের যে শিটগুলো দেওয়া হয়, যে কথাগুলো বলা হয় সেগুলো একবার যদি চেক করে দেওয়া হয় তাহলে কিন্তু ভুলের সম্ভাবনা কম থাকতে পারে। ভুল আমরা করি, এর পাশাপাশি কর্তৃপক্ষের প্রতি আরেকটু অনুরোধ রাখবো, আজকে আজকে কিনা আমি জানি না, যে যারা মানুষগুলোর কারিগর যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরও বছর শেষে একটি মূল্যায়ন করে পুরস্কার দেওয়ার বিষয়ে রাখা দিতে পারে। সে বিষয়টি হতে পারে যে শিক্ষকের মধ্যে ইনোভেশন খুব বেশি থাকবে তাকে পুরস্কৃত করা, বা শিক্ষার্থীদের চয়েসে পপুলার শিক্ষক তাকে পুরস্কৃত করা, এর মধ্য দিয়ে শিক্ষকরাও তাদের স্বীকৃতি পাবেন। আমি অনেকে বিষয়টি একটু ভেবে দেখা যেতে পারে, তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে। তো সবাইকে আমি আরও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী সভার সুযোগ্য পরিচালক মন্ডলীর সভাপতি এবং নিউল্যান্ড স্কুল কলেজের পরিচালনার সহসভাপতি ভক্ত এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, ছাত্র ছাত্র শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং সর্বশেষ প্রান্তীয় ছাত্রছাত্রীরা যারা এই স্কুলের শিক্ষার্থী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলার সুযোগ করতে পারি নাই, বয়স প্রায় 75 শেষ হতে যাচ্ছে। তো এই বয়সে আরও কয়েকটা অনুষ্ঠান প্রতিষ্ঠানের সঙ্গে, একসময় আমি এই স্কুলের বাসায় থাকতাম, এখানে থেকে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করেছে, চারজনের মধ্যে তিনজনই এখন বিদেশে থাকে আর একজন আমার সাথে থাকে। এখান থেকে আবার আমরা 13 নম্বর সেক্টরে চলে যাই, এটা তখন ভাড়ার প্রশ্ন উঠে, প্রথমে অন্য কাউকে দিয়েছিলাম, এরপরে আস্তে আস্তে স্কুলের পক্ষের থেকে যখন এই প্রস্তাবটা আসলো তখন আমার মনের সঙ্গে যেন মিলে গেল, কারণ আমিও ছোটো সময় একটু শিক্ষার দিকে আগ্রহী ছিলাম, ছেলে মেয়েগুলিও মোটামুটি এখান থেকেই লেখাপড়া করে আজকে বিদেশে তারা চাকরি করে সব কিছু করে। তো শিক্ষার প্রতি একটা দুর্বলতা এটা আমার সবসময় ছিল। আমি নিজ ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার স্কুলে যে সায়েন্সের কিছু ক্লাস আমি নিতাম এবং আমার বিশ্বাস ছিল যে ওরা খুব পছন্দ করতো আমার কথাগুলি শুনতে, বা আমি যেভাবে উপস্থাপন করতাম সেই সমস্ত ক্লাস 10 এবং 9 এর সায়েন্সের ছেলেগুলি, তো এরা এখনও দেখলে আমাকে সালাম সালাম দেয়, ওইগুলি আমার পাথেও। তো ওইখান থেকেই একটা ইন্সপিরেশন যে যদি স্কুলের মাধ্যমে সমাজে কিছু সেবার সুযোগ আসে তা আমার মনে হয় যে আর্থিক দিক থেকে একটু কম বিবেচনা করে আমি এই দিকে যাবো, এবং আমার পুরো ফ্যামিলি এটাকে আমাকে সাহায্য দিয়েছিল, সেই জন্যই আমি এই স্কুলের সঙ্গে অন্যভাবে অপ্রত্যক্ষভাবে জড়িত আছি এই আর কি। তা আমি যতটুকু পাই আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে পরিচালনার সঙ্গে আলাপ আলোচনা করে, আমাদের মধ্যে আজ পর্যন্ত লিপ্ততা অভাব হয়নি, আমরা একে অপরের সব কিছু বুঝি এবং বুঝে বুঝে আমরা চেষ্টা করে যাই আর কি। এই হলো আমারই, আর আমি বয়স অনুযায়ী এখানে এক ঘর মসজিদে এক ঘর বাসায় একটু ধর্মীয় দিকে একটু বেশি সুযোগ, এখানে ওই মসজিদের একতলা আমি নিজে প্রতিজন থাকার সময় আমরা করে গেছিলাম, পরে 13 নম্বরে যাই এখন ওই গাউতলা জামে মসজিদেরও সভাপতি, এখন আমি বর্তমানে যাই এই বছর 4 তলা পর্যন্ত আমরা করেছি, দেশেও কিছু এরকম চিন্তাভাবনা হচ্ছে। তো এক কথায় আর কি এই সমস্ত দিকগুলি আমাকে সবসময় নাড়া দেয়, তা আমি আজকে খুব প্রীত, আমি আজকে খুব সন্তুষ্ট, কারণ যখন এর জিরুর থেকে শুরু হয়েছিল সেটাও যেমন আমি জানি, আজকে এই পর্যন্ত প্রায় 34 জন টিচার নাকি এখানে লেখাপড়া শিক্ষা দেন, তো এই পর্যন্ত প্রতিটা স্টেপেই আমি দেখেছি, আমি শুনেছি, আমি সাথে থাকাছি, যতটুকু পারি আকারে যেতে আমি সবসময় পরিচালক মন্ডলীর সঙ্গে একটা
দীর্ঘতা রেখেই আমরা কাজ করে চলেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে আমার ভালো লাগছে যে এই স্কুল আমার ভাইয়েরা যা বলে গেছেন, কেউ ছাত্রদের সম্বন্ধে বলছেন, কেউ তাদের কেউ অভাবের কথা বলছেন, কেউ আরো ইনস্ট্রাকশন ভালো অনেক কিছুই এখানে উঠে আসছে, আমরা সেদিকে যাবো না। তবে এটা নিশ্চিত যে ওনারা অবশ্যই পরিশ্রম করেন এবং ওনারা অবশ্যই চেষ্টা করেন বলেই এই প্রিন্সিপাল স্যার বলে গেছেন, তার রেজাল্ট অনেক ভালো হচ্ছে, আমরা খুব আশাবাদী হলাম যে হ্যাঁ। এবং এইগুলি একটা সার্থক টিচারদের সমন্বিত প্রয়াস না হলে এগুলি হয় না। হ্যাঁ, ভুল কিছু থাকতে পারে, এগুলি সেগুলো সুন্দরভাবে ছেলেদের মধ্যে আবার সেটাকে আদান প্রদান করে তাতে সেইভাবে উপযুক্ত করতে পারে। তো আমি আমার মনে হয় যে বক্তৃতা বড় করবো না, বড় সংক্ষিপ্ত ঘটনা যাবে, তা আমি খুব আশাবাদী যে আজকে ছেলে মেয়েরা যেই পর্যায়ে আসছে এবং এদেরকে যে শিক্ষার বাইরেও সাংস্কৃতিক দিকেও যে আপনারা নজর দিচ্ছেন এটাও কিন্তু আমার কাছে ভালো লাগলো। তা আমি মনে করি আপনারা এভাবে আগে যান, আমাদের দোয়া থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম ১২ সালে মেলবোর্ন স্কুলের যাত্রা শুরু হয় এবং আমরা ওই সময় অনেকগুলি বলা যায় বেশ সংখ্যক শিক্ষক নিয়োগ দেই এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই। অনেক তদবিরও ছিল বলতে দ্বিধা নেই, বাট আমরা কম্প্রোমাইজ করি নাই। পরবর্তীতে ওই শিক্ষক মহোদয়কে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা উপযোগী করে তুলি এবং যার ফল আপনারা আজকে দেখছেন যে আমাদের শিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ। আপনারা জানেন যে একটা ভালো প্রতিষ্ঠান এডুকেশনাল ইনস্টিটিউশন মানেই হলো ভালো শিক্ষক, ভালো পরিচালনা পর্ষদের সমন্বয়। প্রিন্সিপাল ছিলেন, তিনি আমাদের মাঝে আছেন, এক সুযোগ্য অধ্যক্ষ। তো আপনারা যদি আমাদের সহায়তা করেন তাহলে আশা করি আমরা নির্মাণ স্কুল এবং কলেজকে অনেকখানি এগিয়ে নিতে পারবো। আপনারা জানেন যে আমাদের নির্মল স্কুল অ্যান্ড কলেজ একটি কলাজনক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা চলে আপনাদের সন্তানদের টিউশন ফি এবং সেশন চার্জ থেকে এবং কিছু অংশ আসে ডাইরেক্টরদের অনুদান থেকে। এর সিংহভাগ টাকা চলে যায় বাসা ভাড়া দিতে। পড়াশোনা ইঞ্জিনিয়ার পড়াশোনাতে বলছেন, আসলে উনি এই বাড়ির মালিক বলতে দ্বিধা নেই। আমাদের অর্ধেক টাকা চলে যায় বাসা ভাড়াতে, অনেক ক্ষেত্রে আমরা বাসা ভাড়া দিতেও পারি না। বছরের শেষে আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করে বলি যে আমরা এই মাসে দিব না ওই মাসে দিব, বাট আঙ্কেল আমাদের সার্বক্ষণিক সহায়তা করেন। এজন্য আসলে আঙ্কেলের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনারা অভিভাবক মণ্ডলী যদি আমাদেরকে একটু সহায়তা করেন, সহায়তা বিশেষ করে জানেন যে সেশন চার্জ আমরা একটা অপটিমাম রেঞ্জে ধরেছি, যেটা খুব বেশিও না আবার না হলে বলাও যায় না। তো আপনারা যদি এই সেশন চার্জ এবং টিউশন ফি পুরাটাই এই খাতে ব্যয় করেন, কোনো ডিসকাউন্ট না চান, আশা করি আমাদের সদ্য শিক্ষক মন্ডলীদেরকে আমরা ভালো স্যালারি দিতে পারবো। আর যদি ভালো স্যালারি না দিতে পারি আমাদের অভিজ্ঞ শিক্ষকদের আমরা ধরে রাখতে পারবো না। আর যদি এই অভিজ্ঞ শিক্ষকদের ধরে না রাখতে পারি তাহলে আমরা কোয়ালিটি এডুকেশন দিতে পারবো না। আপনাদের সন্তানদের স্বার্থেই এর পুরাটা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনারা যদি সহযোগিতা করেন, আমাদের আগেই বলেছি যে আমাদের সুদক্ষ অভিজ্ঞ অধ্যক্ষ মহোদয়কে নিয়ে এবং আমরা পরিচালনা মন্ডলী নিয়ে এই বৃন্দাবন স্কুল অ্যান্ড কলেজকে একটি আদর্শ এবং আন্তর্জাতিক মানে এডুকেশনাল ইনস্টিটিউশনে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। আমি আমি একটা কথা বলে রাখি, আমাদের এসপি সাহেব যেটা বললেন যে এখানে একটা শেড দেওয়া যায় কি না, আসলে আমাদের একটা শেড ছিল, সিটি কর্পোরেশন এটা ভেঙে দিয়েছে।
তারপরে আমাদের মাথায় আসছে যে অন্য কোথাও করা যায় কি না। তারপরে আমাদের একজন ডেপুটি সেক্রেটারি উনি বললেন তার যোগাযোগ মন্ত্রণালয়ে যে ছাত্র শিক্ষক রিলেশন এবং তাদের নৈতিক শিক্ষা দেওয়া যায় কিনা। আমি যতটুকু দেখেছি আমাদের অধ্যক্ষ মহোদয় উনি সেই রিস্তলা থেকে শুরু করে পাঁচতলা সারাক্ষণ দৌড়াদৌড়ি করেন। যেমনটি আমি দেখেছিলাম অনেক আগে বিরাটের একটা প্রতিষ্ঠানে যে প্রিন্সিপাল গিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছেন, ওই কথার সঙ্গে আমার যথেষ্ট মনে পড়ে যে স্যারও এই ছাত্রকে সহজ দিচ্ছেন। আমি আগে দেখলাম একদিন ক্লাস পার্টি হচ্ছেন, স্যার নিজে সেখানে দাঁড়িয়ে সেটা পদারতি করছেন। তো এক্ষেত্রে কোনো ঘাটতি আছে বলে আমাদের মনে হয় না, বাট আমরা আপনাদের কথাও শুনলাম, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কথাও শুনলাম, বা সব কিছু মাথায় রেখে ভবিষ্যতে আর কিছু করা যায় আপনার বাচ্চাদের জন্য সেটা আমরা মাথায় রাখবো। তো কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আপনার বাচ্চাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিন্দন স্কুল এন্ড কলেজের পরিচালনা করে মাননীয় সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং অভিভাবক অভিভাবকবৃন্দ, আসলে আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে একটু ডিফারেন্ট। অর্থাৎ আমাদের পূর্ববর্তী বক্তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে আলোকপাত করে গেছেন। বিশেষ করে আমি অনুরোধ করবো আমাদের পরিচালনা পরিষদে যারা আছেন, আমাদের অভিভাবক মণ্ডলী বা তাদের প্রতিনিধি বা আমাদের প্রমাণিত অতিথিদের যে বক্তব্যগুলো রেখেছেন সেই বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করার জন্য তারা অল্প কথায় যথেষ্ট মূল্যবান পরামর্শ আমাদের দিয়ে গেছেন। তো মূল কথা হচ্ছে আসলে যে কোনো সাফল্যের জন্য চাই টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক অ্যান্ড টিম ওয়ার্ক। অর্থাৎ আমরা ভালো কিছু চাইলেও একা কিছুই করতে পারবো না, সেজন্য দরকার সবার সম্মিলিত প্রয়াস, উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণ। আমি জানি আপনারা সবাই চেষ্টা করে যাচ্ছেন, তবুও আমাদের ক্রমাগত উন্নতির জন্য সবার সার্বিক সহযোগিতা খুব দরকার। কারণ আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী বা পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ আমরা কেউ পারফেক্ট নই, আমাদের ভুলভাটি থাকতে পারে, আর সবসময় কিছু না কিছু সুযোগ থাকে প্রত্যেকটা কাজের ইমপ্রুভমেন্টের। তো যাই হোক, আমি আসলে ওই একই কথার পুনরাবৃত্তি রাখলে যেটা বলতে চাই যে আমাদের আজকাল সমাজে আমরা যারা অভিভাবক, আমারও মেয়ে আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, আমরা সবাই সাফল্য চাই। সাফল্যটা কীভাবে চাই? একেবারে সংক্ষিপ্ত রাস্তায় শর্টকাট। আমার মনে হয় এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই কেউ দ্বিমত পোষণ করবেন না। কিন্তু আবার একইভাবে আপনি চিন্তা করুন, আমরা সবাই যখন কিছু কেনাকাটা করতে যাই, কোনো ফল মূল কিছু, আমরা চাই অর্গ্যানিক, অর্থাৎ প্রাকৃতিক বা ন্যাচারাল। আমরা বলি মাছটা খাবো না, আমরা ন্যাচারাল মাছটা খাবো, কারণ ন্যাচারাল মাছের টেস্ট বেশি। তো ফল খেতে গেলে বলি ন্যাচারাল ফল খাবো। কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি বেশি নাম্বার পাবে পরীক্ষায়, কী করে ফার্স্ট হবে, কী করে আইডিয়ার চেয়ে ভালো করবে, এই কম্পিটিশনে আমরা সবাই ব্যস্ত। অর্থাৎ আমরা অনেক অভিভাবক আমি দেখেছি, আমার বাচ্চারা স্কুলে পড়াশোনা দেখেছি, অর্থাৎ গার্ডিয়ানরা বলেন যে তাকে হোমওয়ার্ক কেন দেওয়া হয়নি কিংবা নাম্বার কেন বেশি পায়নি। টিচার যদি নাম্বার একটু বেশি দিয়ে থাকে তার যোগ্যতা না থাকলেও আমরা অভিভাবক হিসেবে আমরা আনন্দে আপ্লুত হই। আসলে যেটা দরকার আমাদের একজন অভিভাবক বলেছেন, আমাদের আসল সাফল্য হচ্ছে অনেক পরে, অর্থাৎ আপাত সাফল্যে। ওই যে ম্যারাথনের কথা একজন বলেছেন একজন গার্ডিয়ান, অর্থাৎ শুরুতে এগিয়ে থাকলাম কিন্তু শেষে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না। তো আমি যেটা বলতে চাই, আমাদের সমাজের যে অস্থিরতা, অসহিষ্ণুতা, একটা কৃত্রিম প্রতিযোগিতা, এই থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। অর্থাৎ আমরা সত্যিকার অর্থে যদি চাই আমাদের ছেলেমেয়েরা একটা দৃঢ় শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে সত্যিকারের মানুষ তাকে হতে হবে, সেটাই যদি আমরা চাই, তাহলে কিন্তু কোনো কৃত্রিম প্রতিযোগিতা বা কৃত্রিম সাফল্য এর পেছনে ধাবিত হওয়ার সুযোগ নেই। আমি বলবো আমরা আসলে পারি না, আমরা তো সমাজেরই একজন অংশ, তাই তো? কিন্তু কথা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে মঙ্গল চাই আমাদের ছেলেমেয়েদের, তাহলে কিন্তু সত্যিকার শিক্ষা যেতে পারে সেই ব্যাপারে আমাদের দৃষ্টি রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রেশার দেন যে স্কুলে পড়া, হোম টাস্ক, আবার প্রাইভেট পড়া, সব কিছু মিলে পড়া পড়া এবং পড়া, এ নিয়ে কিন্তু তার শৈশবে যদি তার আনন্দ না থাকে, সে যদি খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারে,
তার যদি শারীরিক ফিটনেসটা ভালো না হয় তাহলে কিন্তু ওই শুধুমাত্র পড়া দিয়ে কিছুই হবে না। আমি আপনারা অনেকেই সেটা উপলব্ধি করেন, তারপর আমি একটু এই পরিসরে সবাই মিলে একটু শেয়ার করতে চাই যে মানুষের জীবনে শুধু পড়াটাই মুখ্য বিষয় হওয়া উচিত না। পড়াটা একটা অন্যতম বিষয়, কিন্তু তার মানে এই না যে পড়াশোনাই সবকিছু তাকে সাফল্য এনে দেবে। তা আপনারা জানেন যে অর্থাৎ একটা অর্থাৎ সত্যিকারের শিক্ষাটা যাতে বাচ্চারা পায় এবং তার একই সঙ্গে খেলাধুলো এবং কালচারাল প্রোগ্রামগুলো যদি পার্টিসিপেট করে, আমার কথা হচ্ছে প্রত্যেক বাচ্চা একই ডেস্টিনেশনে যাবে না, অর্থাৎ সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই বিসিএস ক্যাডার হবে না, অর্থাৎ সবারই কিন্তু অনেক রকম প্রফেশন রয়েছে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়েছে আমার ছেলে বুয়েটে পড়তে হবে, আমার ছেলে বাবার মেয়ে মেডিকেলে পড়তে হবে। আমার কথা হচ্ছে আপনারা উন্নত দেশে লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজটা পিছিয়ে আছে বলে আমরা এরকম ব্যক্তি প্রফেশনকে আমরা খুব নাড়াচাড়া করে থাকি, বলে থাকি এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আসলে একটা সমাজ চলতে হলে সবাইকে দরকার এবং প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা লোকের কন্ট্রিবিউশন আছে এবং তাদেরকে আমাদের সম্মান করতে হবে। আমরা একজন গাড়ি চালক তাকে আমরা সম্মান করি না, আমার বাড়িতে যে কাজ করছে তাকে সম্মান করি না, কিংবা গ্রোসারির সঙ্গে যে দোকানদার তাকে সম্মান করি না। অথচ আপনি দেখুন সমাজে কিন্তু সবাইকে দরকার, কিন্তু ঐতিহ্যগতভাবে আমাদের মধ্যে একটা শ্রেণী বৈষম্য আছে। এই উপলক্ষ হবে আপনারা যদি ইউরোপ আমেরিকা দেখুন ওখানে কোনো বৈষম্য নেই, যার যার কাজ সে করছে তার প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারে, তাদের সংবেদনশীল মন তৈরি হয় এবং তারা একজন সৎ নাগরিক থাকে। ওই যে আমাদের একজন অভিভাবক বলে গেছেন যে আগ্রাম বিক্রয় বক্তব্য কুড়িয়ে পাওয়া $5 চেয়ে উপার্জন $1 সম্ভাবে অনেক বেশি গৌরবে। তো আমার মনে হচ্ছে জীবনে উত্থান পতন থাকবে, ওটা নিয়ে ভাবাবার কিছু নেই। আমার বক্তব্য শুনেছেন এবং আমি আপনাদের আবারও বলছি সেজন্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই ধৈর্যের সঙ্গে আমাদেরকে পরামর্শ দেবেন এবং বিশেষ করে আমি আরেকটু শেষ কথা, আমি শিক্ষক শিক্ষিকাকে আগেও বলেছি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের অভিভাবকরা তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছেলেমেয়েকে আপনাদের হাতে তুলে দিয়েছেন, আমরা পরিচালনা পরিষদ থেকে আপনাদের দায়িত্ব দিয়েছি। আমরা সবসময় আপনাদের সব কিছু দেখাশোনা করতে পারি না, আপনাদের স্বার্থ রক্ষা করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমার কথা হচ্ছে আপনারা কখনো এমন কিছু করবেন না যাতে করে বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যায়, কারণ কোনো কিছু থাকলে আপনারা দয়া করে বলবেন। আমাদের আমরা অনেকদিন পর একজন সুযোগ্য প্রিন্সিপাল পেয়েছি, আমরা মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং ওনার একটা সাফল্যময় অভিজ্ঞতা আছে, সুতরাং সবাই মিলে যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই আমরা ভালো করতে পারবো। আপনাদের অশেষ ধন্যবাদ, ধন্যবাদ করে আমরা বসে আছি, ধন্যবাদ। Thank you.
আসছে না কি জানে না, কেউ কে বলেছে ভাই? এই শোনো না কত হাসি, খবর বলে যাই, খোকন হাসে পোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খোলসে মাঝে দেখলে হাসি, হাসেন পাতি হাস, কিয়ে হাসে রাঙা ঠোঁটে, পিঙ্গের মুখেও হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই যায়, বোয়াল মাছে দেখলে হাসি, পিলে চমকে যায়, বানর হাসে গাছের ডালে, হায় না হাসে রাতের কালে, জিরাফ হাসে মুক্তি বুঝে, নাচিয়ে গাধা কান, হাসি চোটে দেয় জুড়ে সব রাগ রাগিনীর গান, ছাপড়া চুলে হাসি হাসে, তাই দেখে সব পাবলিক আসে, গোর্খা গেলো পাঠান বালি, হাসি নাগা ভিড়ের মুখে শুনলে হাসি ধরবে পেটেছি, এত হাসি করেও চালাবো
decide and write. My life's living, Mary had a little love. Mary had a little love, little love, little love. Mary had a little love, if this was white as snow, then everywhere that Mary went, that Mary went, that Mary went, now everywhere that Mary went, the lamb was sure to go. It followed her to school one day, school one day, school one day. It followed her to school one day, which was against the rule. It made the children laugh and play, laugh and play, laugh and play. It made the children laugh and play, just keep the lamb at school. Ami Bangla Egan Gai, Ami Bangla Egan Gai, Ami Amar Ami Ke Chiro Din, Ei Bangla Khuje Pai, Ami Bangla Dekhi Shopno, Ami Bangla Badhi Shoo.
ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদেরকে যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে আয়োজনের জন্য সাহায্য করছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি গ্রিনল্যান্ড স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সকল সদস্যদেরকে যারা এত সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আজ এই পর্যায়ে এসে আপনাদের জন্য একটা সুন্দর ছোট্ট এবং অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করতে পারছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পিছনের সকল কলা কৌশলীদের যারা অত্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে আজকে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য গড়ে তোলার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাওনকে, গান তো অনেক হলো, চলো এবার একটি নাচ দেখা যাক। আর জেনে নেই প্রজাপতির এ ডানায় এত রং এলো কোথা থেকে। নাচ নিয়ে আসছে ঋতিকা পাল পূর্ণা ও প্লে গ্রুপের ছাত্রী। প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
Jama bhalo lagena, more jama bhalo lagena.
যাইবার কালে ফিরে ফিরে তারে ডেকে রইতাম কত, এ কথা লইয়া ভাবিসাম মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনীর সাথে মিশে, ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কইত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা। শাপলার হাতে তরমুজ বেচি ছপসা করি দেরি, পুতির মালার এক চারা নিতে কখনো হতো না দেরি। দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাছে সন্ধ্যাবেলায় ছুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির বাটে। সোনা সোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চে। নাক নেড়ে নেড়ে কইত হাসিয়া এতদিন পরে এলে, পথ পারি যে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়া রয়েছে নির্জুম নিরায়। হাত জোড় করে দোয়া মাঙ্গ দাদু আয় খোদা দয়াময়, আমার দাদি তরেতে যেন গোবেশ তুলেছি ভাই। এবারে বিড়াল ছানাকে সতর্ক করতে সারাদান নিয়ে এলো বিল্লন স্কুলের কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা। Oh, my God.
অজিহা নাওয়ার ট্রেনে প্লে। মঞ্চে আসছে অজিহা নাওয়ার, ওর পরিবেশনা গান একদিন ছুটি হবে। আজকে ওঠাম কুকুরে জল ছোট,
আমি কই কম্বো কাবার, কুকুরি করবে সাবার, বাবা গো মা গো বলে পাখিদের ফকলে গলে ঠুকে যায় পড়তে ঘরে, যেন প্রাণ আসলো ঘরে, যাবো ফিরে কানমুড়ি ভাই, চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালি ওই পিটনি গোলাম, কি বলিস ফের হপ্তা তাবা তাবা। ধন্যবাদ। Thank you.
Thank you.
তেরি ঘুইরা তাকাস লাগে ছাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ছাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস Up with it, girl, rock with it, girl, show them it, girl, with a bang bang. Bounce with it, girl, dance with it, girl, get with it, girl, with a bang bang. Come on, come on, turn the radio on, it's Friday night, and I won't be long. Gotta do my hair, put my makeup on. বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে Yeah, I'm gonna be
বিশ্বাস এবং আমাদের গ্রিনল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান স্যারকে প্লিজ স্যার মঞ্চে এসে বাচ্চাদেরকে একটু উৎসাহিত করুন। কিন্তু এই শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর একটি চমৎকার পরিবেশনা দেখতে পেয়েছি, তাদেরকে হাতে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে সামরানা ইসলাম সারা প্রথম শ্রেণী, সামরানা ইসলাম সারা। তৃতীয় স্থান অধিকার করেছে ফারিহা হাসান বাংলা মাধ্যম প্রথম শ্রেণী, তৃতীয় স্থান অধিকার করেছে ফারিহা হাসান বাংলা মাধ্যম প্রথম শ্রেণী। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সশস্থা হাসান প্রথম শ্রেণী, বিভাগ গ কবিতা আবৃত্তি মৌমিতা মজুমদার তৃতীয় শ্রেণী, দ্বিতীয় স্থান অধিকার করেছে খন্দকার মোহাম্মদ ইসলাম শাওন বাংলা, খন্দকার মোহাম্মদ ইসলাম শাওন। তৃতীয় স্থান অধিকার করেছে শাহবাজ সাফরি নসীম বাংলা মাধ্যম তৃতীয় শ্রেণী নসীম, বিভাগ ক প্রতিযোগিতার বিষয় নৃত্য প্রথম স্থান অধিকার করেছে স্বস্তিকা পাল পূর্ণা পূর্ণা কে দেখি, দ্বিতীয় স্থান অধিকার করেছে ঋষিকা পাল কে দেখি, ঋষিকা পাল কে দেখি, তৃতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান যৌথভাবে পেয়েছে প্রিয়স্মিতা প্রাঞ্জনী শ্রীধা আসলে দেখি, বিভাগে নাজিফা নূর কেজি মনীষী দ্বিতীয় স্থান অধিকার করেছে, অজিহা নাওয়ার কে মনীষী দ্বিতীয় স্থান অধিকার করেছে, অজিহা নাওয়ার অজিহা নাওয়ার দ্বিতীয় স্থান অধিকার করেছে, অজিহা নাওয়ার কে মনীষী তৃতীয় স্থান যৌথভাবে করেছে, তারেদি দিনকে খুশি কে মনীষী রোহান অধিকারী নার্সারি মনীষী, তারেদি দিনকে খুশি বিভাগ গ প্রতিযোগিতার বিষয় হচ্ছে গান, প্রথম স্থান অধিকার করেছে খন্দকার মোহাম্মদ ইসলাম শাহ ইসলাম শাহ, দ্বিতীয় স্থান অধিকার করেছে রেহনুমা তাসলিম রূপন্তী বাংলা মাধ্যম শ্রেণী বাংলা মাধ্যম চতুর্থ শ্রেণী, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রিফাত হোসেন বাংলা মাধ্যম চতুর্থ শ্রেণী। প্রতিযোগিতার বিষয় চিত্রাঙ্কন বিভাগ ক প্রথম স্থান অধিকার করেছে তাকি কাজওয়ার নাটওয়ার নার্সারি দেশি, দ্বিতীয় স্থান অধিকার করেছে রোহান অধিকারী নার্সারি মনীষী রোহান অধিকারী নার্সারি মনীষী, তৃতীয় স্থান অধিকার করেছে রাবেয়া পারিসা রাসমণি নার্সারি মনীষী, প্রতিযোগিতার বিষয় চিত্রাঙ্কন অংশগ্রহণ করেছে কেজি গ্রুপের শিক্ষার্থীরা, প্রথম স্থান অধিকার করেছে প্রিয়তি হোসেন কে কেজি দেশি, দ্বিতীয় স্থান অধিকার করেছে আফরা আঞ্জুম, তৃতীয় স্থান অধিকার করেছে তাসলিম মুক্তারি,
বাংলা মাধ্যম দ্বিতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে আরেকটি তারা বাংলা মাধ্যম প্রথম শ্রেণী। সরকার পূজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে শিল্পা আক্তার বাংলা মাধ্যম সপ্তম শ্রেণী। শিল্পা ক্লাব ইন্ডিয়া বাংলা মাধ্যম সপ্তম শ্রেণী। শিল্পা ক্লাব ইন্ডিয়া বাংলা মাধ্যম সপ্তম শ্রেণী। এবারের প্রতিযোগিতার বিষয় 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা। কখন থেকে প্রথম স্থান অধিকার করেছে তাসকিন বাড়ি কানিসা বাংলা মাধ্যম। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তাসকিন বাড়ি কানিসা। প্রথম হয়েছে রোকাইয়া জান্নাত মম। রোকাইয়া জান্নাত মম রোকাইয়া জান্নাত মম যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ ফারহান সাদিক। শেখ সাদিক তৃতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে তাসকিয়া খান বিখা। তাসকিয়া খান বিখা দ্বিতীয় শ্রেণী বাংলা মাধ্যম। খবর থেকে প্রথম স্থান তৃতীয় শ্রেণী ইংরেজি মাধ্যম শুভজিৎ সরকার দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে অনিন্দিতা নূর সিদ্দিকী। অনিন্দিতা নূর সিদ্দিকী। এবারে চলে যাচ্ছে সান্ত্বনা পুরস্কারে। সান্ত্বনা পুরস্কারে আসবে তাউজিন হোসেন সিনহা প্রথম শ্রেণী ইংরেজি মাধ্যম। নাবিল সালে দ্বিতীয় শ্রেণী বাংলা মাধ্যম। রাজন রায়হান দ্বিতীয় শ্রেণী ইংরেজি মাধ্যম। রাজন রায়হান দ্বিতীয় শ্রেণী ইংরেজি মাধ্যম। জয়ন প্রথম শ্রেণী বাংলা মাধ্যম। জয়ন প্রথম শ্রেণী বাংলা মাধ্যম। আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য তাদেরকে আমি সরকার স্থানে গিয়ে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। যারা এখন পুরস্কার নিতে পারোনি তারা বিদ্যালয় থেকে মন্ত্রী দিচ্ছে তিনটার কাছ থেকে তোমাদের পুরস্কারটি সংগ্রহ করেছে। বিরলা স্কুল অ্যান্ড কলেজে সকল শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। Okay.